দৃষ্টিশক্তির স্বল্পতা দূর করার জন্য অর্থাৎ দৃষ্টিশক্তিকে কয়েক গুণ বাড়িয়ে নেওয়ার জন্য আজকের দেখানোটি আপনি টানা মাস সেবন করবেন তিন যারা ভাবেন যে দৃষ্টিশক্তি দূর করা কোনো ম্যাজিক্যাল ব্যাপার অর্থাৎ আপনি এক থেকে দুইবার কোনো নুস্কা বা রেমেডি সেবন করলেই আপনার দৃষ্টিশক্তি বেড়ে যাবে তারা ভুল ভাবছেন দৃষ্টিশক্তির স্বল্পতা যেমন একদিনে তৈরি হয় না তেমনি এই দৃষ্টিশক্তির স্বল্পতা দূর করা কোনো এক দুই দিনের ব্যাপার নয় তাই আজকের দেখানো রেমিডিটি যদি কেউ ধৈর্য ধরে টানা সেবন করতে পারেন তাহলে একসময় চশমা ছাড়াই তিনি আবার সব কিছু দেখতে পাবেন সব কাজ করতে পাবেন তার দৃষ্টিশক্তির স্বল্পতা অবশ্যই দূর হয়ে যাবে তো এই নুসকাটি আপনি কিভাবে তৈরি করবেন কি উপায় তৈরি করলে সবচেয়ে ভালো ফল পাবেন কতটুকু পরিমাণ সেবন করবেন এই সমস্ত কিছু ভিডিওতেই জানতে পারবেন হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত যে কোনো মানুষ এই নুস্কাটি সেবন করতে পারবে শিশুর বয়স এক বছর পার হয়ে গেলেই তাকে নির্দিষ্ট মাত্রায় এই নুস্কাটি সেবন করানো যাবে শিশু থেকে শুরু করে অল্প বয়স্ক ব্যক্তিদের সাধারণত ক্ষীণ দৃষ্টির সমস্যা হয়ে থাকে এবং বৃদ্ধ বয়স বা বয়স একটু বেড়ে গেলে তাদের দূরদৃষ্টির সমস্যা হয় অর্থাৎ কেউ কাছের জিনিস ভালো দেখতে পারেন আবার কেউ দূরের জিনিস স্পষ্ট দেখেন কাছের জিনিস দেখতে সমস্যা হয় এই উভয় ধরনের সমস্যা দূর করতে পারবে এই নুস্কাটি কারণ এটি সাধারণভাবেই আপনার দৃষ্টিশক্তিকে কয়েক গুণ বাড়াবে এছাড়া চোখের গ্লুকোমাকে প্রতিরোধ করতে পারবে এমন কি কি উপাদান দিয়ে এই নুস্কাটি প্রস্তুত করবেন যে আপনার চোখের দৃষ্টিশক্তি এতটা বাড়িয়ে দেবে এই নুস্কাটি তৈরির জন্য আমাদের প্রথমেই লাগছে কাঠবাদাম কাঠবাদাম চোখের দৃষ্টিশক্তি বাড়াতে খুব ভালো কাজ করে এছাড়া কাঠবাদাম আপনার দেহের জন্য অত্যন্ত উপকারী কাজেই আপনি কাঠবাদাম সেবনের কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া পাবেন না আমি আজকে যে নুস্কাটি তৈরি করব তা একজন মানুষ অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক মানুষ টানা দশ দিন সেবন করতে পারবেন দশ দিন সেবন করার উপযোগী এই নুস্কাটি তৈরি করার জন্য আপনার লাগছে পঞ্চাশ গ্রাম কাঠবাদাম বুঝতে পারছেন যে আপনি যদি ত্রিশ দিনের জন্য তৈরি করেন তাহলে আপনার কতটুকু পরিমাণ কাঠবাদাম লাগবে এই পঞ্চাশ গ্রাম কাঠবাদামের সঙ্গে আমি নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম মৌরি মৌরি অনেকেই চিনতে পারেন না অনেকেই একে মিষ্টি জিরাও বলে থাকেন মৌরি অথবা মিষ্টি জিরা আপনি যাই বলেন না কেন এই উপাদানটি বা এই ভেষজটি আপনার দৃষ্টিশক্তিকে বাড়াতে খুব ভালো কাজ করে এবং আয়ুর্বেদের ম্যাটেরিয়ামেটিকায় উল্লেখ করা হয়েছে যে মৌরির যতগুলো ভেষজ গুণ রয়েছে তার মধ্যে দৃষ্টিশক্তি বাড়ানোর গুণটিও অত্যন্ত কার্যকরী যারা দেশে রয়েছেন তারা যে মুদি দোকান থেকে এবং মৌরি সংগ্রহ করতে পারেন আর যারা দেশের বাইরে রয়েছেন তারা যে কোনো গ্রসারি শপ থেকে অর্থাৎ ফেনাল মৌরি কিনতে পারেন এবং আমন্ড অর্থাৎ কাঠবাদাম কিনতে পারেন এই নুসকাটির জন্য আমাদের লাগছে পঞ্চাশ গ্রাম মৌরি অর্থাৎ আপনি যে পরিমাণ কাঠবাদাম নেবেন ঠিক সেই পরিমাণই মৌরি নিয়ে নেবেন যে উপাদানটি নিচ্ছি তা হলো মিষ্টি কুমড়ার বীজ মিষ্টি কুমড়ার বীজ আপনি যে কোনো দোকানেই কিনতে পাবেন এটি বিভিন্ন অর্গানিক সব বা বানিতিয়া দোকানেও বিক্রি করা হয় এই মিষ্টি কুমড়ার বীজও আমি পঞ্চাশ গ্রাম নিয়ে নিচ্ছি অর্থাৎ তিনটি উপাদান সম পরিমাণ নিয়েছি চতুর্থ যে উপাদানটি নেব তা হল মিশ্রি অনেকেই মিশ্রি বলতে তাল মিশ্রি বুঝে থাকেন কিন্তু মিষ্টি আখের রসেরও তৈরি করা হয় আজ চোখের দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য অবশ্যই আখের মিষ্টি ব্যবহার করব এক্ষেত্রে বলে রাখি যাদের ডায়াবেটিস রয়েছে তারা মিশ্রিতা অ্যাভয়েড করুন তারা শুধুমাত্র এই তিনটি উপাদানে তৈরি করুন যদিও দৃষ্টিশক্তি বাড়াতে মিশ্রি খুব ভালো কাজ করে আমরা মিষ্টি নেব পঞ্চাশ গ্রাম অর্থাৎ চারটি উপাদানকে সম পরিমাণ নিচ্ছি কাঠবাদাম মৌরি এবং মিষ্টি কুমড়ার বীজ এর কোনোটাই আপনাকে ভেজে নিতে হবে না সবগুলোই আপনি ভালো করে পরিষ্কার করে রোদে শুকিয়ে নেবেন পারলে আপনি মৌরিটা ধুয়ে রোদে শুকিয়ে নিতে পারেন এই সবগুলো উপাদান মিষ্টি সহ একটি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে চারটি উপাদান একত্রে গুঁড়ো করে এখান থেকে পরিমাণ মতো আপনাকে সেবন করতে হবে একদম ছোট্ট শিশু এক বছর বয়স্ক একটি শিশুর জন্য মাত্র হাফ চা চামচ পরিমাণ দিন দুই বছর হলে তাকে এক চামচ পরিমাণ দিন আর যারা প্রাপ্তবয়স্ক অর্থাৎ আঠারো বছরের মতো যাদের বয়স তারা চার চা চামচ করে এক বেলায় সেবন করবেন অর্থাৎ আপনাকে সকালবেলায় চার চা চামচ এবং রাতের বেলায় চার চা চামচ সেবন করতে হবে কিসের সঙ্গে মিশিয়ে সেবন করবেন সবচেয়ে ভালো হয় আপনি যদি দুধের সঙ্গে মিশিয়ে সেবন করতে পারেন যাদের দুধ সহ্য হয় না বা দুধ দিয়ে সেবন করতে চান না তারা হালকা গরম পানিতে মিশিয়ে সেবন করুন সকালবেলায় নাস্তা করার আগে বা পরে এবং রাতে ঘুমাতে যাবার আগে সেবন করে নিন যদি এই নিয়মে টানা তিন মাস সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনার দৃষ্টিশক্তি বেড়ে যাবে আজকের দেখানো নুস্কাটি যদি ভালো লেগে থাকে এবং যদি আপনার দৃষ্টিশক্তির স্বল্পতা থাকে তাহলে অবশ্যই আপনি নুস্কাটি সঠিক নিয়মে সেবন করবেন সেই সঙ্গে শেয়ার করে দেবেন আরও বেশি বেশি যাতে অনেকেই সুবিধা পায় উপকৃত হয় সেই সঙ্গে একটি লাইক দেবেন ভালো থাকবেন ধন্যবাদ